Hi guys, this is Kanis Rahman. Assalamu alaikum. Welcome to my channel. আজকে আমি যাচ্ছি ফাইবিলতে। গতদিন যা যেতে পারিনি, আমার বাবু পড়ে গেছিল, স্কুল থেকে কল আসলো, চলে গেলাম। আজকে অবশ্যই আমার যাওয়া লাগবে, কেননা বাবুর একটা বেল্ট নিয়ে আসছি, সেই বেল্টটা চেঞ্জ করতে হবে। ওটা আমি এক্সট্রা লার্জ নিয়ে আসছি, যেহেতু বাচ্চাদের তো ওটা মানে এক্সট্রা লার্জটাই মনে হচ্ছিল অনেক ছোট, কিন্তু আমি ওদের কাছে শুনবো যে এটা স্মল ওরা অর্ডার দিতে পারবে কি না। আর ফাইভ পিলোতেও আমার দুইটা জিনিস রিটার্ন করতে হবে, এই দুইটা জিনিস। তো এই দুইটা জিনিস পছন্দ হচ্ছে না, এর জন্য একটু রিটার্ন করবো। আর স্টোরে দেখি কি না যায়। এই দুইটা জিনিস আসলে দুই সপ্তাহ মতো আগে নেওয়া হয়েছে, এটা রিটার্ন করতে হবে, বিকজ এই পেপারসটা কেমন যেন আমার পছন্দ হচ্ছে না। তো যাই হোক, আমরা চলে আসছি। সো এই যে আমি ভিতরে চলে আসছি, আর এখানকার বাস্কেটগুলো এত কিউট বলার মতো না। ভিতরে আসলে গান বাজতেছিল, এই জন্য আমি পরে এসে কথা বললাম। আসলে ওখানে যা যা দেখেছি এখন সেটা বলছি। মাত্র স্টোরের মধ্যে আসলাম, আর আমার যে দুইটা স্টাফ আমি রিটার্ন করবো ওটা আসলে ব্যাগ ছিল না, যার কারণে আমি কাউন্টারে রেখে দিয়েছি। আর এখানে কিছু এলিগেন্ট স্টাফ ছিল, ওর পাশে মানে কিছু লিফ টাইপের ডেকোরেশন ছিল, ওগুলো আমার খুব পছন্দ হয়েছিল। আর আসলে ফাইভ ব্লট আমার অনেক অনেক ফেভারিট একটা প্লেস। এখানে টি শার্টও পাওয়া যায়, আর এই যে বাচ্চাদের ডলগুলো ছিল, মাশাআল্লাহ, মানে এগুলো আসলে হার্ট করে না বাচ্চাদের, এই টয়েসগুলো ভালো লাগে আমার কাছে, কিন্তু মানে একটু পরিষ্কার করতে হয় বেশি বেশি করে, কারণ অনেক ময়লাটাতে সাক করে। আর এখানে কিছু ছিল বিউটি প্রোডাক্টস, মেকআপ আইটেমস, আর এখানে পারফিউম, এভরিথিং ইজ $5। তো আমার ফাইভ বিলোর কাজটা শেষ। আমি দুইটা আইটেম কিনেছি, আর একটা স্কেচবুক কিনেছি, ওটা হচ্ছে একটু ছোট, এবং এই পেপারসগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। এরকম একটা বুকস আমার আছে, বাট এটাও নিয়ে আসলাম। আর আরেকটা নিয়েছি টি শার্ট, ওটাও $5 নিয়েছে। আসলে এখানকার টি শার্টটা কেনা আমি মনে করি লস, বিকজ অনেক সময় কিন্তু ক্লিয়ারেন্স আপনি $3.99 টপ পেয়ে যেতে পারেন। তো যেহেতু এই টি শার্টটার সাথে আমার বাবুদের একটা টি শার্টের লেটারগুলো মিলে গেছে, এই জন্য এই টি শার্টটা আমি নিয়েছি। আর এখন আমি যাচ্ছি ওশকোশে। তো এই স্টোরটা না অনেক ছোট, আর এই ছোট স্টোরে আর প্লাস পপুলার আইটেম, যার কারণে অনেক মানুষ আসে, আর ওখানে আসলে ভিডিও ক্যামেরা অন করা আমার কাছে একটু আনইজি লাগে। আর আসলে ওখানে না এত ব্যস্ত থাকি বাচ্চাদের আইটেম পিক করার জন্য, হয়ে ওঠে না। অ্যান্ড এই স্টোরটাতে আসলে এতটা বিজি থাকা হয়, কেননা কোন টি শার্টটা ভালো লাগবে, কোন টি শার্টটা খারাপ লাগবে, একবার কার্টার সেকশনে আসো, একবার ওশকোশ সেকশনে যাও, এই সমস্ত করতে করতে আসলে আমার সময় কখন চলে যায় আমি নিজেও টের পাই না। তো আমি যেহেতু দুই বাবুকে একই টি শার্ট পরাই, তো যে বাচ্চার টি শার্টটা থাকে না সেই বাচ্চার জন্য আমি বলি আমার কোনটা লাগবে, ওরা অর্ডার করে দেয়, এবং ওইটা ফ্রি ডেলিভারি আমার হাউসে চলে আসে, ওশকোশ থেকে ফ্রি ডেলিভারি দেবে, যদি কার্টার্সের ওশকোশ ক্রেডিট কার্ডটা থাকে। দেন এটা আসলে অনেক বড় বড় একটা অপরচুনিটি, যেহেতু আমি আমার পছন্দনীয় ড্রেসটা ডাবল পাচ্ছি, এবং ওখানে স্টোরে যদি অ্যাভেলেবেল না থাকে অনলাইনে আমি সব ওরা অর্ডার করে দিচ্ছে, আমার বাসা একবার চলে আসতেছে, এটাই আর কি। টিজে ম্যাক্সেও গিয়েছিলাম, কিছু স্টাফ দেখলাম, আসলে অনেক ব্যস্ত ছিলাম, কিছুই নেওয়া হয়নি টিজে ম্যাক্স থেকে, জাস্ট একটু স্টোরটা ঘুরে আসলাম যে নতুন কিছু এসেছে কি না। তবে হোম গুডসে যাওয়ার সময় পাইনি, একটুখানি জাস্ট একটু সময় ছিল, তাই একটু দেখে এখন বাবুদেরকে আনতে যাচ্ছি। 12 PM বাজে এখন, বা স্কুলের সামনে যেতে যেতে 12:05। তো এখানে স্কুল বাসগুলো দাঁড়িয়ে আছে, বাচ্চাদেরকে পিক করবে তাই। আর এই যে আমার বাবুদেরকে আমি পিক করেছি, আর এই যে লাইট পড়ে গেছে, এখন চলে আসছি। নাজিয়া,
You want to turn on the TV? Thank you. Which one you want? You want a twinkle twinkle? Which one you like? Go pick one. Which one? Which one you want? Which one you want? You want a deep vanilla or cocomelon, Matthew? Nazir. Come here. Ay, chale. Which one you want? Which one? You want a deep vanilla? Nazir. You like this one or that one? Which one? Okay, go. বাবু যেহেতু কাউন্টিং করতেছে এজন্য কাউন্টিং সাউন্ডটা দিলাম একটু শুনুক তারপরে আর কিছু এখন 12:45 বাজে আর বাবুদের যে বক্সগুলো বের করলাম ছোট বাবু এসে হ্যাঁ মাম্মি ওয়েট ওয়েট নাজি ইটস ওকে তো যাই হোক ছোট বাবুর বক্স এটা ও বেশি কিছু খায়নি হাই আল্লাহ মনে হয় একটা পোর্শন থাকছে ওকে আর বড় বাবু সব খেয়ে ফেলে ও কুকিজ খুব লাইক করে আর ছোট বাবুর ব্যাগ থেকে এগুলো বের হলো এটা যে কি এটা হচ্ছে লেটার বি এটা হচ্ছে ক্যাপিটাল বি এটা হচ্ছে স্মল বি তো ওর মনে হয় ফিঙ্গার প্রিন্ট নিয়েছে জাস্ট ইউনো এরকম এরকম করে ট্যাপ 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 এটা আর এটা আজকে দিল ছোট বাবু এটা অ্যানিমালস ইন দ্য জঙ্গল এটা নাজিলের নাইলের তেমন কিছু আসেনি বিকজ ওর টিটার অসুস্থ মনে হয় না তেমন কিছু করতে পারে কিন্তু আমার বাচ্চা যাচ্ছে খেলছে এটাই অনেক ও মামি তারপরে আসলে আমি এতটাই ব্যস্ত ছিলাম আর ফোন অন করার সময় হয়ে ওঠেনি আর এখন আমার সবচেয়ে ফেভারিট চানাচুর রুটি ঝাল চানাচুর এটাকে এখন আমি আমার যে কন্টেনার সেই কন্টেনারে রেখে দেবো তো এই আর কি তারপরে চানাচুর খাবো আর আমার অন্যান্য কাজগুলো সারবো আমার দুপুরের খাবার ডান তো এটাকে এখন কিছুই করা যাবে না ডিশওয়াশগুলো করে এভাবে রেখে দিয়েছি এয়ার ড্রাই হওয়ার জন্য এগুলোকে এখন কিছু করা যাবে না বিকজ বাবুরা ঘুমাচ্ছে আর এখন আসছি মাস্ক দুইটাও ধুয়ে ফেলতে হবে আমাকে তো এটা আমি হ্যান্ড ওয়াশ করে ফেলি কিচেনের সিঙ্কেই আর লন্ড্রিতে আর দিতে যাই না বিকজ ছোট একটা জিনিস হ্যান্ড ওয়াশ করাই ভালো ফাইভিলো থেকে আমি দুইটা আইটেম নিয়ে আসছি একটা টি শার্ট নিয়ে আসছি এটা বাবুদের একটা টি শার্ট আছে ওই টি শার্টে সেম লেখা আছে আমরা হয়তো কোনো একটা ভিডিওতে এটা মানে এটা পরবো এই টি শার্টগুলো কিন্তু ওর বাবার এরকম কোনো লেখা আলা কোনো টি শার্ট আমি পেলাম না তো এখন এটা ওপেন করবো না এটা হচ্ছে সিক্রেট তো ফাইভ বিলোতে টি শার্টও পাওয়া যায় অল টি শার্টস আর $5 অ্যান্ড এটা আসলে এক্সপেন্সিভও না রিজনেবল প্রাইস বলা যায় খুব বেশি এক্সপেন্সিভ না আবার ইনএক্সপেন্সিভও না এবার আমি দেখাচ্ছি এটা হচ্ছে একটা স্কেচবুক এটা নিয়ে আসছি আমি ছোট বাবুর জন্য বড় বাবুর একটা আছে তো আমি ভাবছিলাম এর আগে যে স্কেচবুকটা ওটা উপরের এইটা বেশি একটা মজবুত ছিল না আর পেপারসগুলো অলরেডি দুইটা ছিঁড়ে গেছে তো আমি ওটা রিটার্ন করে দিয়ে আসছি ওটা তেমন একটা সুবিধাজনক আমার লাগেনি আর এটা খুবই ভালো যেহেতু আমি এর আগে একটা ইউজ করছি আর যেহেতু ওরা ছোটো মানুষ এটা ওদের জন্য অনেক মানে কী বলবো কমফোর্টেবল হবে তো এই তো
আর এখানে বাবুদের জন্য ওশকোষ থেকে টি শার্ট নিয়ে এসে ফেলছে। এই আমার ওই শপিং সেন্টারের আলটাতে যাওয়া হয়নি, আলটা আমার ফেভারিট একটা স্টোর। আর এখন এই যে আমার স্ট্রবেরিজ, এটা আমি এখন খাবো। তো এটা জাস্ট আমি একটু সল্ট অ্যান্ড একটু পেপার গ্রাইন্ড করে দিয়েছি, আর স্ট্রবেরিজগুলো একটু কেটে নিয়েছি, দ্যাটস ইট। আমার স্ট্রবেরিজ এমনি খেতে পারি না, বাট হালকা সল্ট অ্যান্ড পেপারস দিয়ে খেলে এটা আমি খুব ভালো খেতে পারি। এভাবে খাওয়া যায় আর কি, স্ট্রবেরিজ না হলে খেতে খুব অসুবিধা হয় আর কি। তো এই তো, ভালো লাগলো সবার সাথে আমার সারাদিনের ব্লগটা শেয়ার করে। ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।